আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে এসএসসি 2017 ব্যাচকে পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। ইউজিসি চেয়ারম্যান গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এসএসসি 2017 ও 2020 সালে এইচএসসি ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর দিল আফরোজা বেগম। মঙ্গলবার 19 এপ্রিল দুপুরে ডেলি ক্যাম্পাসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল এইচএসসি পাশের পূর্ববর্তী 3 বা 4 বছর আগে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। যদি এই বিশ্ববিদ্যালয়গুলো এসএসসি 2017 ব্যাচকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে গুচ্ছে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি গুচ্ছের দায়িত্বরত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সাথে কথা বলবো। তারা যেন এসএসসি 2017 ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেন, সেজন্য তাদের অনুরোধ করা হলো। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করা এসএসসি 2017 ব্যাচের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, মেডিকেলে এসএসসি 2017 ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছেন। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও 2017 সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। ফলে গুচ্ছসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসএসসি 17 ও এইচএসসি 20 ব্যাচের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। ফারহান লাবিব নামে এক শিক্ষার্থী জানান, আমি 2017 সালে এসএসসি পাশ করেছি, 2020 সালে এইচএসসি ইমপ্রুভমেন্ট দিয়েছি। গুচ্ছে সেকেন্ড টাইম বহাল রাখায় ভর্তি পরীক্ষায় আমাদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা সিট চাচ্ছি না, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাচ্ছি। যেহেতু সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে, সেহেতু এসএসসি 17 ও এইচএসসি 20 ব্যাচের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া উচিত। রোমানা রুমি নামেক আরেক শিক্ষার্থী জানান, করোনাকালীন ক্ষতি বিবেচনায় শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সেকেন্ড টাইম চালু রাখায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলির প্রতি কৃতজ্ঞতা রয়েছে। তবে 2017 সালের এসএসসি ও 20 সালের ইমপ্রুভমেন্ট দিয়ে এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই অবস্থায় উপাচার্যদের কাছে অনুরোধ, যেহেতু সেকেন্ড টাইম রাখা হচ্ছে, সেহেতু আমাদেরও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হোক। তাহলে বন্ধুরাজ, এ পর্যন্তই তোমরা এতটুকু জানতে পারলে যে এসএসসি 2017 ব্যাচকে একটা পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে, আর এজন্যই ইউজিসি চেয়ারম্যান যা মন্তব্য বলেছেন। খুব শীঘ্রই এ নিয়ে কথা হবে ও সিদ্ধান্ত হবে, আর সেই আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে সেই আপডেট জানিয়ে দিব। তাই আজ বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।